নমস্কার, সময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। আজকে একটা ভিডিও আপনাদের দেখাবো, যে ভিডিওতে দেখবেন যে ভাইপো যার মেন্টার, মানে কালীঘাটের ভাইপো যারা, মানে কালীঘাটের ভাইপো যাদের সম্পদ হিসেবে তৈরি করেছেন, জেলা পরিষদের টিকিট দিয়েছেন, লক্ষ লক্ষ ভোটে যাদের জেতার ব্যবস্থা করে দিয়েছেন, অবাধে লুটপাট যাদের অধিকার দিয়েছেন ভাইপো, এবং ওই পার্থভৌমিক নারায়ণ গোস্বামী, সুজিত বসুরা যাদের গডফাদার, অর্থাৎ এই চোরগুলোকে ডাকাতে পরিণত করার জন্য যারা যারা দিবারাত্র এদের ব্যাকআপ দিয়েছেন, সেই শিবু হাজরা শেষ পর্যন্ত বসিরহাটে কোর্টে তাকে প্রডিউস করা হলো। এবং সেই কোর্টে যখন প্রডিউস করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ শিবু হাজরা পার্থভৌমিক, মানে গডফাদার পার্থভৌমিক, আজও বলেছেন, এই প্রতিবেদন যেদিন পেশ করছে ঠিক তার আগের দিনও বলেছেন, ওই সন্দেশখালিতে গিয়ে বলেছেন, শিবু হাজরার বিরুদ্ধে তো আমাদের কাছে কোনো অভিযোগ টভিযোগ নেই। ঠিকই তো, থাকবে কী করে, আপনি দু চোখেই দেখেন না, ফলে আপনার তো চোখ মেলে আপনি দেখতে পাবেন না গ্রাম বাংলার মহিলারা এই শিবু হাজরার সম্বন্ধে কী কী অভিযোগ জানাচ্ছেন। আজকের এই প্রতিবেদনের আমি শুরুর পর্বে আমি দেখাবো আপনাদের শিবু হাজরা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ ভাইপো যার মেন্টার নারায়ণ গোস্বামী, সুজিত বসু এবং পার্থভৌমিক যার গডফাদার, সেই শিবু হাজরা যখন কোর্ট থেকে বেরোচ্ছেন তাকে চোর 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 বলে স্লোগান দিচ্ছেন। তারপর আপনাদের কাছে নিয়ে আসবো প্রণয় রায়কে, এই সংক্রান্ত খুব সুন্দর একটা মূল্যায়ন করেছেন, তার কথা শুনবো। কিন্তু তার আগে প্রথমে দেখুন সেই চোর চোর স্লোগানে, ভারী সুন্দর, মানে আজকে আমি সেই দিনটা কল্পনা করছি যেদিনকে ভাইপো, জানি না সেটা বাংলার ভাগ্যে হবে কি না, ভাইপোকে যখন ধরে নিয়ে যাবে কোর্টে প্রডিউস করবে, যদি সেটা হয় কোনো দিন, চোর চোর বলে চিৎকার স্লোগানটা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরও তো চোর চোর স্লোগানটা পাও না, কী বলেন? আসুন আজকে তাঁদের তৈরি করা সম্পদ জেলা পরিষদ সদস্য শিবু হাজরাকে যখন কোর্ট থেকে বার করা হচ্ছে, তখন ওখানকার বসিরহাটের স্থানীয় লোকজন চোর 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 বলে চিৎকার করলো, সেই 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 দৃশ্যটা একটু দেখুন। প্রণয়রা এটা নিয়ে যথার্থভাবে প্রশ্ন তুলেছেন, কোর্টে যখন আজকে প্রডিউস করা হয়েছে সেখানে পুলিশের তরফ থেকে যিনি অ্যাডভোকেট পাবলিক প্রসিকিউটর তিনি বলেছেন যে ওকে জামিন দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে তিনি নাকি প্রভাবশালী, অর্থাৎ শিবু হাজরা প্রভাবশালী, কোর্টে এসে পুলিশ বুঝলো, প্রশাসন বুঝলো এবং পাবলিক প্রসিকিউটরও বুঝলো, এটা এখানেই রয়েছে প্রশ্ন। শিবু হাজরা প্রভাবশালী সবাই জানেন, তাকে পুলিশ খুঁজে পাচ্ছিল না, ধরছিল না, দিনের পর দিন মহিলারা তার সম্বন্ধে অভিযোগ জানিয়েছেন, যেহেতু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, যিনি যেহেতু তিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, জেলা পরিষদের টিকিট দিয়েছেন, লক্ষ লক্ষ হাজার হাজার ভোটে জিতেছেন, ভোট লুট করেছেন, টাকা লুট করেছেন, মহিলাদের সম্ভ্রম লুট করেছেন, পুলিশ তাকে স্যার বলে ডাকে, ফলে তিনি তো প্রভাবশালী ছিলেন না এতদিন, এবার হলেন প্রভাবশালী। কেন? এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য, গণধর্ষণের একজন অভিযুক্তকে যদি পুলিশ কোর্টে গিয়ে এই কথাটা না বলে তিনি প্রভাবশালী, তার জামিন আটকানোর জন্য জামিন যদি পেয়ে যেতেন তাহলে আরেক সর্বনাশ হতো, ফলে তিনি রাতারাতি পুলিশের চোখে প্রভাবশালী হয়ে গেলেন। আজকে এই সুন্দর খুব একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন, আমার মনে হলো এটা চট করে বিশ্লেষণ যে কারোর পক্ষে করা সম্ভব নয়। আমরা গিয়েছিলাম প্রণয় রায়ের কাছে, ভারী সুন্দর, খুব সুন্দর চট্ট করে বিশ্লেষণ করলেন, আসুন আজই শুনি। নমস্কার প্রণয় দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। বলছি সন্দেশখালি প্রসঙ্গ, শিবু হাজরাকে কোর্টে প্রডিউস করতে গিয়ে পুলিশ বলেছে শিবু হাজরা প্রভাবশালী। আচ্ছা, যে যে শিবু হাজরা প্রভাবশালী সেই শিবু হাজরাকে এতদিন খুঁজে পাচ্ছিল না, এবং পুলিশের জন্য তার কি তদারকি ছিল, এটা যেমন একটা প্রশ্ন। দু নম্বর হচ্ছে এই নিয়ে আপনার বক্তব্য কি, আমি একটু ব্যাখ্যাটা জানতে চাইছি। দেখুন, শিবু হাজরা, শাহজাহান, এরা যে অত্যন্ত প্রভাবশালী, এই কথাটাই তো গ্রামবাসীরা এতদিন ধরে বলে আসছে। এরা প্রভাবশালী বলেই তো পুলিশ এতদিন কোনো ব্যবস্থা নেয়নি, এরা প্রভাবশালী বলেই তো নির্যাতিতরা যখন পুলিশের কাছে গেছে, পুলিশ তাদেরকে বলতো শেখ শাহজাহানের কাছে যাও, এই কথাটাই তো গ্রামবাসীরা এতদিন বলে আসছে। সেই জন্যই তো আমরা বিজেপির পক্ষ থেকে, বিরোধী দল গ্রামবাসীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এদেরকে গ্রেপ্তার করতে হবে।
কিন্তু পুলিশ দীর্ঘদিন এদেরকে গ্রেপ্তার করেনি। তৃণমূলের একাধিক নেতা এদেরকে ডিফেন্ড করে গেল, তারা বলল স্বয়ং মুখ্যমন্ত্রী ডিফেন্ড করে যাচ্ছেন, এখনো ডিফেন্ড করে যাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকেই আমি সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে যে মহিলাটি 164-এ ম্যাজিস্ট্রেটের কাছে বিবৃতি দিয়েছেন, তার বাড়িতে পুলিশের ড্রেস পরে কেউ গিয়ে হামলা করেছে। তাহলে আজকে কোথায় আমরা পশ্চিমবঙ্গে আছি? গতকাল আমি দেখছিলাম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছে ওই একটা ধারা দিতে হয়, সেই জন্য ধারা দিয়ে দিয়েছে, ধারা দেওয়া মানেই তো সে অপরাধী হয়ে গেল না। কুণাল বাবুকে আমি বলতে চাই, বাবু বলতেও আমার খুব লজ্জা লাগে এই সব মানুষকে বাবু বলে সম্বোধন করতে। কুণাল ঘোষকে আমি খালি বলতে চাই যে এই কথাগুলো কালকে যখন বলছিলেন ধারা দিতে হয়, তার মানে তো আপনারাই স্বীকার করছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ যদি নিশ্চিত না হয় কেউ অন্যায় করেছে তার ক্ষেত্রে ধারা দিতে পারে। যদি তৃণমূলের দৃষ্টিতে এরা ধর্ষণকারী না হয়ে থাকে তাহলে ধারা দিল কেন? আর যদি বা ধারা দিল তাহলে তো তার কাছে নিশ্চিত কিছু কারণ আছে। তাহলে আজকে যখন তারা সেই পুলিশ যখন বলছে যে এরা প্রভাবশালী, এদেরকে বেল দেওয়া যাবে না, তাহলে তো এতদিন ধরে তাকে অ্যারেস্ট করেনি কেন? এতদিন পরে তাদেরকে জেলের বাইরে রেখেছে কেন? শেখ শাহজাহান কেন এখনো জেলের বাইরে আছে? এর উত্তর তো দিতে হবে। আসলে এই তৃণমূল সরকার লেজে কবরে হয়ে গেছে। সন্ময় বাবু, আমিও কন্যা সন্তানের পিতা, সত্যি কথা বলতে এইগুলো বলতে লজ্জা লাগে, এইগুলো বলতে অত্যন্ত শঙ্কিত হই যখন বলতে হয় যে আজকে যখনই তৃণমূলের নেতারা বলেন তারা কন্যাশ্রী দিয়েছেন, তারা রূপশ্রী দিয়েছেন, কিন্তু যে জিনিসটি দিতে পারেনি সেই জিনিসটা হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা দিতে পারেনি। এখানে সেই ধর্ষণ, দুয়ারে ধর্ষণ প্রকল্প এত তীব্রভাবে চালু করেছেন মুখ্যমন্ত্রী যে আজকে জেলের ভিতরে মহিলা বন্দি যারা আছেন তারা গর্ভবতী হয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের লজ্জা। ঠিক ঠিক প্রণয়দা, অনেক ধন্যবাদ। কিন্তু আমার একটা কথাই খালি মনে পড়ছে যে আজকে খুব এই অনেক অন্ধকারের মধ্যে একটা আলো আমি দেখলাম, কি বলুন তো, কুচিরাটে যখন পুলিশে তাকে কোর্ট থেকে বার করে নিয়ে বেরোচ্ছে তখন স্থানীয় লোকজন চিৎকার করলো চোর 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 বলে। মানুষের শক্তিটা কিন্তু কোনো একটা জায়গায় শেষ পর্যন্ত বাড়ছে, যেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিবু হাজরা, একই সঙ্গে দেখলাম পার্থ ভৌমিক আজও তাকে সার্টিফিকেট দিচ্ছে, তার সম্বন্ধে কোনো অভিযোগ নেই। আর ঠিক পাশাপাশি বসিরহাট কোর্টের বাইরে দাঁড়িয়ে লোকজন চোর চোর বলে চিৎকার করলো। অনেক অন্ধকারের মধ্যে বোধ হয় এটা কিছুটা হলেও আলো দেখা যায়। একদম জল কোথায়, দেওয়ালে দেওয়ালে ফিট পিট থেকে গেলে যা হয় সেটাই অবস্থা পশ্চিমবঙ্গের ঘটছে। প্রণয়দা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, খুব সুন্দর মতামত দিলেন আপনি। ঠিক ঠিক ওকে।